প্রথম ধাপে দেশের 24টি পৌরসভায় নির্বাচন আগামীকাল ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হবে। সকালে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনী এলাকা ও কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। যেসব পৌরসভা নির্বাচন হবে সেগুলো হলো পঞ্চগড় সদর, পীরগঞ্জ, ফুলবাড়ি, বদরগঞ্জ, কুড়িগ্রাম সদর, পুঠিয়া, কাটাখালী, শাহজাদপুর, চাটমোহর, খোকসা, চুয়াডাঙ্গা সদর, চানলা, বেতাগী, কুয়াকাটা, উজিরপুর, বাকেরগঞ্জ, গফরগাঁও, মদন, মানিকগঞ্জ সদর, ধামরাই, দিরাই, বড়লেখা, শায়েস্তাগঞ্জ ও সীতাকুণ্ড। এদিকে 61টি পৌরসভায় দ্বিতীয় ধাপের ভোট হবে 16 জানুয়ারি। নির্বাচনকে সামনে রেখে আমরা নিরাপত্তার দিকে সবচেয়ে বেশি নজর দিয়েছি। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে আসতে পারেন, ভোট কেন্দ্রে তো পুলিশ থাকবেই, এর বাইরেও স্ট্রাইকিং ফোর্স র্যাব থাকবে এবং 3 প্লাটুন বিজিবি থাকবে স্ট্রাইকিংয়ে।